আজকে সৌভাগ্য ওই বাবার, আজকে শুধু মন থেকে দোয়া আসবে ওই বাবার, যেই বাবার সন্তান বাবা নিজ চোখে দেখবে যে আমার সন্তান তো আমি মারা গেলে আর কোনো টেনশন নাই, আমি মারা গেলে আমার জানাজাটা আমার সন্তানই পারবে, সে এখনই উপযুক্ত। তাহলে এই বাবার মনে কেমন আনন্দ লাগবে এটা বুঝতে পারবেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের সন্তান বিদেশ থেকে বাড়িতে আসে, কি বলেন একটা আনন্দ লাগে না? যখন মোটা অঙ্কের কিছু উপহার দেয়, যখন মোটা অঙ্কের কিছু বাবা মায়ের জন্য আনে, যদিও বাবা মা চান না যে আমার সন্তান কিছু আনুক, শুধুমাত্র চাই যে আমার সন্তানের বডিটা যেন আমার চোখের সামনে আসে, তারপরেও এটা অন্যরকম একটা দোয়া মন থেকে চলে আসে। তো এই যে সন্তানরা আসছে, আজকে দেখেন এই সন্তানরা কৃত্রিম একটা লাশ নিয়ে আসছে, এখানে খাটলা নিয়ে আসছে, এখানে এদের একজন ইমাম আছে, কতটা ছোট মানুষ, যদিও অনেকবার প্র্যাকটিস হয়েছে তবুও এদের মধ্যে এখনও ওই বুঝটা আসে নাই। তারপরেও আজকে এই সন্তানটা যদি এখানে জানাজা পড়াই, এর জানাজাটা শিখলো, দুই বছর পরে কি এটা বিক্রি হয়ে যাবে নাকি এটা আজীবন থাকবে? পড়ালেখায় এমন জিনিস শিখিলে কোনো দিন হয় না ফিনিশ, যে শিখেছে সে পেয়েছে অমূল্য রতন, বিদ্যার সাগর কুড়িয়েও বন্ধু তুমি করিও যতন। এজন্য জানাজা শুরু করো। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإيمان، ومن توفيته فتوفه على الإيمان.
ما شاء الله مرحبا তাহলে এই যে ছোট মানুষ আমাদেরই তো ভয় লাগতো